কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাদের ট্যাবলোতে এবছর তুলে ধরতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন দিক ও তার প্রয়োগবিধি। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দপ্তরের ডিরেক্টর জে এল গুপ্তা জানিয়েছেন, এবছর তথ্য প্রযুক্তি মন্ত্রক মূলত এআই প্রযুক্তির বিভিন্ন দিক এবং কিভাবে এই প্রযুক্তি জনসাধারণের সহায়ক হয়ে উঠতে পারে সেটাই তাদের ট্যাবলোর মাধ্যমে তুলে ধরবে। সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি নিয়ে সারা বিশ্ব আলোড়িত হচ্ছে। এই প্রযুক্তির কারণে বহু মানুষ তাদের চাকরি হারাবেন বলেও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। যুক্তি হিসাবে তারা বিশ্বজোড়া মন্দার কথা বলেও এই পদক্ষেপের পেছনে অনেকেই এআই প্রযুক্তির সক্রিয় ভূমিকা আছে বলে মনে করছেন। বিশ্বব্যাংকের শীর্ষ আধিকারিক সহ একাধিক প্রযুক্তি ও অর্থনীতি বিশেষজ্ঞ অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সাবধানবাণী শুনিয়েছেন। সে প্রেক্ষিতে এই বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় মন্ত্রকের ট্যাবলোর বিষয় নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত প্রাসঙ্গিক। কি থাকতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রকের ট্যাবলোয়? মন্ত্রকের ডিরেক্টর এই প্রসঙ্গে বলেন, দেখা যাবে একজন শিক্ষক হেডসেট পরে পড়ুয়াদের শিক্ষা দান করছেন। সম্পদ বন্টন নিয়ন্ত্রণ থেকে শুরু করে গবাদি পশুর ব্যবস্থাপনায় কিভাবে এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে সেই দিকগুলিকেও তুলে ধরা হবে। এর বাইরে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এআই কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে প্রদর্শিত হবে সেই দিকটিও। অদূর ভবিষ্যতে ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর যে ভাবনা তারও প্রতিফলন ঘটাবে ট্যাবলোতে বলে জানিয়েছেন গুপ্তা। প্রদর্শিত বস্তুর মধ্যে সেমিকন্ডাক্টর চিপও রাখার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।